দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন কালের মধ্যে অন্যতম ইতিহাস বিজড়িত ঐতিহ্যবাহী কালী পুজো হলো কুশমন্ডি ব্লকের আমিনপুরের মা মাটিয়া কালী। দীপান্বিতা অমাবস্যায় পূজিত হন মা। দীর্ঘ 600 বছর ধরে মা মাটিয়া কালীর পুজো হয়ে আসছে, তবে আজও মায়ের কোনো মন্দির নেই, মাটির থানেই পুজো হয় মায়ের, আবার মাটিতেই মিলিয়ে যান মা। ইংরেজ আমলে তৎকালীন অবিভক্ত বাংলায় প্রায় 600 বছর আগে জমিদার যোগেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর উদ্যোগে শুরু হয় এই কালী পুজো। কথিত আছে, স্বপ্নাদেশে মায়ের আদেশের কারণেই কোনো মন্দির করা হয়নি, সেই সময় থেকেই মায়ের পুজো হয় মাটিতে। এমনকি মা মাটিতে থাকার কারণে জমিদার বংশের সকলেই নাকি মাটিতেই শয়ন করতেন। ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময় রটন্তী কালী নামে মায়ের পুজো করে জয়লাভ করেছিল জমিদার বংশ। যদিও পরে মাটিতে থাকার কারণে এই রটন্তী কালী এলাকাবাসীর কাছে মা মাটিয়া কালী নামে পূজিত হন। এলাকার সকলেই যে কোনো শুভ কাজ শুরু করার আগে মায়ের পুজো দেন। যে কোনো মনোবাঞ্ছা পূরণের জন্য মা মাটিয়া কালীর দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজোর সময় দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়, চলে মেলাও। কথিত আছে, মা মাটিয়া কালীর থানের ঈশান কোণে ছিল একটি ঘর, যেখানে এক সময় মায়ের সাজগোজের গহনা রাখা হতো। তার পাশেই রয়েছে পঞ্চমুখী শিব। যদিও মায়ের মন্দির না করলেও পঞ্চমুখী শিবের জন্য করা হয়েছে মন্দির। অনেকেই জানেন না, কুশমন্ডি ব্লকের আমিনপুরে রয়েছে পাঁচমাথা শিব মন্দির। লোকমুখে প্রচলিত আছে এই পাঁচমাথা শিব মন্দিরের ইতিহাস 217 বছরেরও পুরনো। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন আমিনপুরে এখানকার শিব মন্দির আর মা মাটিয়া কালীর দর্শন করতে। কালের প্রান্তে দাঁড়িয়ে বর্তমান জমিদারি প্রথা উঠে গেছে। বর্তমানে সম্পূর্ণ পুজোর দেখাশোনা করেন জমিদারের এক সেবায়েত ও তার বংশধরেরা। মন্দিরের সেবায়েতের বর্তমান বংশধর দীপাসিংহ বলেন, বহু বছর ধরে বংশ পরম্পরায় জমিদারি প্রথা উঠে যাওয়ার পর থেকেই আমরাই পুজো দেখাশোনা করি। দক্ষিণ দিনাজপুরের অত্যন্ত জাগ্রত মাটিয়া কালী মায়ের মন্দিরের কালী পুজো রাত্রে দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে। প্রাচীন রীতি মেনে আজও বলি প্রথা চলে আসছে মাটিয়া কালী পুজোতে। পুজো উপলক্ষে ছোট মেলা আয়োজিত হয় বহু বছর ধরে। জানা গেছে, জাগ্রত এই কালী মা যেহেতু মাটি থানে পূজিত হন, সে কারণে পুজো উপলক্ষে আয়োজিত মেলায় আগত সকল দোকানদারেরা মাটিতে আসনে বসে ব্যবসা করেন। মানে স্বপ্নে আদেশ করছে পূজা করতেই হবে, দেখতেই হবে। সব এখানকার পাবলিক জনসাধারণরা সবাই মাকে ভালোবাসে, মায়ের মাকে মেনে চলে, তাই কত লোকের সমাগম হয় পূজোর সময়? হয় 2-3 উপরে, এরকম তো গুনতি করা হয় না। এই পূজোতে কি দূর দূরান্ত থেকে লোক আসে? প্রচুর লোক আসে। বলি প্রথা রয়েছে? হ্যাঁ, বলি প্রথা হয়েছে, বলি হয়। কয়দিন ব্যাপী পূজো চলে? পূজো 2 দিন হবে। আপনার কি নাম, কি দায়িত্বে রয়েছে মন্দিরে? আমার নাম দীপাসিংহ। আমার মন্দিরে সব শিব মন্দির মাটি একালি সব কিছু আমার দেখাশোনা, জমিদের আমলের থেকে দেখাশোনা করি। বর্তমানে পূজোর খরচা কারা দেয়? বর্তমানে পূজোর খরচা জমিদারি। কোথায় থাকেন ওনারা? উনি মালদা থাকেন। যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। হ্যাঁ, কতদিন আগে শুরু করেছিলেন? হ্যাঁ, প্রায় 600 বছর আগে। আমরা তো লোকের মুখে শুনি, অতদিন তো আমাদের বয়স না, লোকের মুখে শোনা তো। যাক, তখন থেকে খুব জাকজমক পুজো হয়। অনেকে অনেক দূর থেকে আসে, মা মাটিয়া কালী মানছে কি করে, তাদের মনের আশা পূরণ করে, বা তারা অনেক মনের আশা পূরণ করে দেখে তারা আসে, আবার পুজো দিয়ে যায়, এটা ওটা জিনিস দেয়। আগের দিনও পাঠাবলি হয়, পরের দিনও পাঠাবলি হয়। আবার তোমার অনেক দূর দূর থেকে লোকজন আসে, পূজা ফুলি দেয়, ভোগে গোটায় ঘুরে যাবে, এটা গোটায় ভোগে ঘুরে যায়। ভোগ, ডালা, পাঠা, তোমার সোনার জিনিস, রূপার জিনিস, অনেক জিনিস করে। বলছি যে, আমরা যেটা শুনেছি যে মা মাটিয়া কালী মাটির থানেই পুজো হয়। হ্যাঁ, মাটির থানে পুজো হয়। এখানে যতই বড় লোক আসুক সবাই মাটিতে বসে থাকে। কতদিন ধরে এই অনুষ্ঠান চলে পুজো?
আমি তো আমার মাত্র 20-22 বছর হলো বিয়ে হওয়া, আমি আসে থেকে এরকম দেখছি, আর শুনছি লোকের মুখে 500-600 বছর আগে থেকে নাকি এরকম পুজো পাঠ হচ্ছে। জমিদারি রাজত্ব এই মুহূর্তে নেই, সে জায়গায় দাঁড়িয়ে এখন পুজোটা কে করে? এখন বর্তমানে এই যে সঞ্জিৎ সিংহ, এরাই দেখাশোনা করতেছে, আর সহকর্মী অনেকেই আছে, আরো সবাই থাকেন, যেমন রানা মিত্র, তারপরে হলো তোমার আরো অনেকে আছে, বিশ্বশীল। আপনারা এলাকাবাসীরা সবাই থাকে? এলাকাবাসীরা মোটামুটি সবাই সঙ্গে থাকে। আপনার নাম দিদি? আমার নাম অনিমা সিংহ।